বিহারে ফের ভয়াবহ ট্রেন ডাকাতি। গতকাল রাতে বিহারের লক্ষ্মীসরাই জেলার কাজরা ও কিউল স্টেশনের মাঝে নয়াদিল্লি ভাগলপুর এক্সপ্রেসের একটি বাতানুকূল ও দুটি সংরক্ষিত কোচে ডাকাতির ঘটনা ঘটে। লুট প্রায় ২৫ লক্ষ টাকার সামগ্রী। কথা বলে নেব আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে। অরিত্রিক, কি জানা যাচ্ছে এই ট্রেন ডাকাতি সম্পর্কে এবং যাত্রীরা তারা ঠিক কি অভিযোগ করছেন? যাত্রীরা কিন্তু বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। তাদের যেটা মূল অভিযোগ, যে নিউ দিল্লি থেকে ট্রেনটা যখন ছেড়েছিল তখন থেকেই তাদের চোখে কিন্তু কোনো আরপিএফ বা কোনো নিরাপত্তা রক্ষী তাদের চোখে পড়েনি। এবং যেটা জানা যাচ্ছে যে কাজরা এবং কিউল এই দুটি স্টেশনের মাঝখানে কিন্তু এই ঘটনা ঘটে। একটি এসি কোচ এবং দুটি অন্য স্লিপার এবং সংরক্ষিত কোচ যেতে ছিল সেখানে কিন্তু বেশ কয়েকজন প্যাসেঞ্জারদেরকে মারধর করেন। তাদের গয়না গাঁঠি টাকা পয়সা এবং যা ফোন সেগুলো চুরি হয় এবং সব মিলিয়ে জানা যাচ্ছে প্রায় ২৫ লক্ষ টাকার মতন সামগ্রী চুরি হয়েছে। এবং তারপর তারা সেখান থেকে নেমে যান। এরপরে যাত্রীরা কিন্তু মুঙ্গেরের কাছে যে অভয়পুর স্টেশন রয়েছে সেখানে গিয়ে তারা বিক্ষোভ দেখান এবং তাদের যেটা অভিযোগ যে ঘটনা ঘটার পরেও তারা কোনো আরপিএফ কর্মীকে তারা সাহায্যের জন্য পাননি। এমনকি নিউ দিল্লি থেকে ছেড়ে যখন ট্রেনটি যাচ্ছিল ভাগলপুরের দিকে তখনও কিন্তু তারা কোনোরকমভাবেই কোনো সময় কোনো রকম নিরাপত্তা কর্মী বা আরপিএফ কর্মীকে দেখতে পাননি এবং নিরাপত্তাহীনভাবে যাত্রা করতে গিয়ে এই রকমের ঘটনার সম্মুখীন হতে হলো বলে তারা অভিযোগ করছেন। ইতিমধ্যেই কিন্তু বিহার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত কিন্তু কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তার কোনোরকম হদিশ কিন্তু পাওয়া যায়নি।